দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টেস্ট ম্যাচ মিরপুরে হওয়ায় প্রতিপক্ষকে হারানোর ভালো সুযোগ রয়েছে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টাইগার ক্যাপ্টেন মনে করেন ম্যাচে টসও বেশ গুরুত্বপূর্ণ এদিকে সাকিব না থাকার সুবিধা হয়েছে বলে জানালেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কারাম সিরিজের প্রথম টেস্ট শুরু আগামীকাল সকাল 10টায় ব্যাট পড়ে বোলিং শুরু করলেন লিটন দাস নেটা তখন ব্যাটিংয়ে ব্যস্ত মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সব দেখলেন টাইগারদের নয়া হেড কোচ ফিল সিমন্স ও ফিল্ডিং কোচ নিক পোথাস এর মাঝে দেখা গেল নিরাপত্তার কড়াকড়ি ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত জানালেন ঘরের মাঠে ম্যাচ জয়ের ভালো সুযোগ রয়েছে সাউথ আফ্রিকার সাথে কখনো জিতি নাই বাট আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি আমাদের যে দল আছে আমাদের হোমে খেলা সো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট আমি মনে করি যে আমাদের যে দল আছে ওদের সাথে খুব ভালো রেজাল্ট আনা সম্ভব যথারীতি মিরপুরের উইকেট নিয়েও কথা বলেন শান্ত তার অভিমত এমন উইকেটে টসও বেশ গুরুত্বপূর্ণ উইকেট দেখেছি মিরপুরের উইকেট যেরকম নরমালি হয় ওইরকমই হবে আমি আসলে এর বাইরে কোনো কিছু বলতে পারবো না কারণ এখানে যারা আছে সবাই মিরপুরের উইকেট সম্পর্কে সবার ধারণা আছে তো বাড়তিভাবে আমি উইকেট নিয়ে আর কিছু বলতে চাই না টস ইম্পর্টেন্ট রোববার দুপুরে অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকা দল মিরপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বললেন সাকিব না থাকায় মিলবে বাড়তি সুবিধা সে খুব ভালো বোলার ভালো খেলোয়াড় ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অনেক বছর ধরে খেলছে তাকে মোকাবেলা করতে হবে না এটা অবশ্যই হাত ছেড়ে বাঁচার মতো তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল দুদল ক্রিকেটের বনেদি ফরম্যাটে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার যেখানে জয় অধরা বাংলাদেশের 12 হারের বিপরীতে ড্র 2টিতে শুভদেবনাথ নিউজ 24 ঢাকা